করেছে। আমাদের এই আয়োজন চট্টগ্রামের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা এবং সমাধান নিয়ে। আমরা জানি যে গত এক দশক ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন একটি আন্তর্জাতিক মানের চট্টগ্রাম শহর। এই আন্তর্জাতিক মানের চট্টগ্রাম শহর গড়বার জন্য যাদের দিক নির্দেশনা এবং যাদের ভূমিকা রয়েছে এমন একজন মানুষের সাথে আজকে আমাদের স্টুডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রামের উন্নয়ন নিয়ে। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। কেমন আছেন? ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে আজকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সিডিএর প্রধান প্রকৌশলী হিসেবে আপনার কি কি দায়িত্ব আছে? সিডিএর আসলে আমাদের যে বিশাল কর্মযজ্ঞ চলছে এটার টোটাল সমন্বয়টা আমাকে করতে হচ্ছে অ্যাজ এ প্রধান প্রকৌশলী হিসেবে। কয়েক বছর আগেও কিন্তু যখন একটি বিল্ডিং এর প্ল্যান পাশ করতে হয় তখনই শুধু আমরা সিডিএ এর কাছে যেতাম বা সিডিএ সম্পর্কে তখনই আমরা জানি যে একটা প্ল্যান পাশ করার জন্য শুধু সিডিএ। কিন্তু বিগত কয়েক বছর বলবো যখন থেকে সরকারের দুইবার বদল হতে আমরা চট্টগ্রামে যে উন্নয়ন দেখছি এই উন্নয়নের কথা আসলে কিন্তু সিডিএ এর কথা আসে, এটা নিয়ে আসলে এটা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আমার আসলে চাকরি সিডিএতে এখন প্রায় 24-25 বছর হলো। আমি কিন্তু বিগত মানে এই সরকারের আমলে, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলো 2009 সালে ক্ষমতায়, এরপর থেকে কিন্তু সিডিএ ব্যাপকভাবে চেঞ্জ হয়ে গেল। সিডিএ আপনি যেটা বলেছেন যে সিডিএ একটা প্ল্যান পাশের একটা অর্গানাইজেশন ছিল, মানুষ ওইভাবে চিনত। কিন্তু পরবর্তীতে যখন 2009 সালে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আরোহণ করলো তখন থেকে কিন্তু আমাদের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু তখন একটা বিশাল একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে পরিণত হলাম। আমরা চট্টগ্রামের সমস্ত প্ল্যানিংগুলো করলাম, আমরা ছোটো ছোটো রোডগুলোকে বড় করলাম, আমরা অনেকগুলো মেগা প্রজেক্ট নিচ্ছি করছি, তো এগুলো আমরা বিশাল একটা কর্মযোগ্য। এইটা কিন্তু বিগত 2009 সাল থেকে শুরু হয়েছে, আজ অবধি চলছে। আচ্ছা, আপনি বলছিলেন যে 2009 সালের পর থেকে কিন্তু সিডিএর কার্যক্রমগুলো শুরু হয়েছে বা সরকারের একটা অবদান ছিল এটার পিছনে, তা 2009 সালের আগে কেন সিডিএর এই কাজগুলো হয়নি? আসলে তখন সিডিএ যে ভূমিকাটা ছিল আমাদের, ওটা আমরা কিছু ছোটো ছোটো প্রজেক্ট করেছি, আর মেইনলি আমরা করেছি আসলে রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলো। আপনি জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান করে, চট্টগ্রামের মাস্টার প্ল্যানটা সিডিএ মাধ্যমে হচ্ছে। এই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা আমাদের যেসব রেসিডেন্সিয়াল এরিয়া, আমরা আবাসিক এলাকা, মানুষের বসবাসের জন্য যেগুলো আমরা আবাসিক এলাকা করেছি, মেইনলি আমরা কিন্তু ওই কাজগুলো করতাম। গভর্নমেন্ট প্রজেক্টগুলো আমরা খুব কম করতাম, ছোট স্কেলে, স্মল স্কেলে কতগুলো প্রজেক্ট ছিল, আমার কিছু রাস্তা বড় করেছি আমরা, বাট ওইটা খুব কম। কিন্তু মেইনলি আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলোকে ডেভেলপ করি, প্রজেক্টের সংখ্যাও কম ছিল, লোক বলও কম ছিল। মেইনলি আমাদের কাজটা ছিল আসলে প্ল্যান পাস করা এবং মাস্টার প্ল্যান করা, মেগা প্রজেক্ট ছিল না আমাদের, যেটি এখনকার প্রেক্ষাপটে। কিন্তু আমরা 2009 সালে থেকে শুরু করে আজ অবধি এখন 2021 সালে আমরা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মানে আমাদের যে মন্ত্রণালয় আছে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে, আমরাও একটা সংস্থা আমাদের সাথে আছে রাজুক, PWD, তারপর আরও অন্যান্য বড় বড় অর্গানাইজেশন আছে, তাদের চেয়েও কিন্তু আমাদের এখন যে টোটাল ডেভেলপমেন্ট বাজেট অনেক বেশি। আপনারা এখন কি কি প্রজেক্টে আসলে কাজ করছেন? আমরা এখন টোটাল মেগা প্রজেক্টগুলো কি? মেগা প্রজেক্টগুলো হচ্ছে আমরা আসলে আমাদের মাস্টার প্ল্যানে যে দিক নির্দেশনা ছিল, আমরা টোটাল আউটার পেরিফেরিতে আউটার রিং রোডগুলো, সার্কেলগুলো আমরা কমপ্লিট করছি। যেমন আমরা চট্টগ্রাম সিটি আউটার রিং রোড করছি, এটা সাগরপাড়ে, এটা একটা এম্বাগমেন্ট, এটা বাংলাদেশের সবচেয়ে বড় এম্বাগমেন্ট। এই এম্বাগমেন্ট কাম রোডটা আমরা করছি এবং সাথে সাথে আপনি জানেন ফৌজদারহাট থেকে বাইজিদ আমরা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রোড করছি, এটাও আমাদের আউটার সার্কেল রিং রোডের একটা রোড, বাইজিত লিং রোড নামে যেটা আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কালুরঘাট ব্রিজ থেকে আপনার শাহমানত ব্রিজ পর্যন্ত আমরা আরও একটা রোড করছি নদীর পার দিয়ে, ওইটাও আমাদের আউটার রিং রোডের পেরিফেরিতে। এই আউটার রিং রোডের সার্কুলার রোডগুলো আমরা করছি বিকজ আপনি জানেন একটা শহরের মেন যানজট যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে আউটার পেরিফেরি রোডগুলো করে ফেলতে হবে। এটাই হচ্ছে আপনার ফার্স্ট
কন্ডিশন যে আমি কিভাবে ট্রাফিক হ্যাজার্ডটা কমাবো একটা শহরে। আপনারা যে লিংক রোডটা করেছেন বায়াজিদের যে লিংক রোড, এটা কিন্তু আসলে জ্যাম কমানোর জন্যই। এটা অবশ্যই আমরা, কিন্তু পোর্টের জ্যামটা যেন কমে যায় এটার জন্য। কিন্তু পোর্ট কিন্তু এখন এই রাস্তাটাই আমরা দেখছি যে জ্যাম, কিন্তু এই রাস্তাতে পোর্টের জ্যামটা কিন্তু আছে না। এটা আসলে আমরা এই রোডটা করেছি, আমরা আউটার পেরিফেরিতে যে রোডগুলো, যেমন উত্তর চট্টগ্রামে সমস্ত গাড়িগুলো কিন্তু আগে আমার জিএসি মোড় হয়ে জাগরেশন রোড দিয়ে যেত, যেটা শহরের মাঝখান দিয়ে যেত। কিন্তু এখন আমরা শহরের মাঝখানে যানজট হচ্ছে না, আমার আউটার পেরিফেরিতে উত্তর চট্টগ্রামের যে সমস্ত গাড়িগুলো আছে, রাঙ্গুনিয়া, হাটাজারি, তার ফটিকচুরি, মানে সব গাড়িগুলো কিন্তু ফৌজদারহাট দিয়ে, বাইজিদ দিয়ে ফৌজদারহাট হয়ে ঢাকামুখী যা চলে যাচ্ছে। তাহলে আমার যানজটটা আমার শহরের মধ্যে অনেক কমে গেলো এই রোডটা করার ফলে। আরেকটা হচ্ছে যে আমার যে পতেঙ্গা থেকে আমি যে রোডটা করেছি ফৌজদারহাট পর্যন্ত চলে এসেছে, এটা টোল রোডের সাথে আমরা আপাতত কানেকশান দিয়েছি, বাট ইন ফিউচার আমরা কিন্তু এই রোডটাকে সম্প্রসারণ করে এটা পর্যন্ত সীতাকুণ্ড পর্যন্ত নিয়ে যাব। অলরেডি আমাদের সাথে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের সাথে কথা হয়েছে, তারা কিন্তু মিরের সাথে ইকোনমিক জোন করছে। এই ইকোনমিক জোনে কিন্তু তারা আরেকটা রাস্তা করছে টু লেনে, যেটা সীতাকুণ্ডে আইসা মিলিত হবে, আর আমাদের রোডটা কিন্তু ফোর লেনে হয়ে সীতাকুণ্ডে আসে মিলবে। তার মানে ঢাকা চিটাগাংয়ের অল্টারনেট একটা প্যারালাল রোড মিরের ইকোনমিক জোনের জন্য চেঞ্জ হলো। এবং আপনি জানেন এখানে কিন্তু আমাদের এই যে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড করার ফলে এখানে টানেল যুক্ত হয়েছে, এখানে বে টার্মিনাল হচ্ছে, সেকেন্ড পোর্ট হচ্ছে, এখানে মিনেশ্বরা ইকোনমিক জোন হচ্ছে, যেটা আগামী পাঁচ বছরের কিন্তু চিন্তা করে আমরা এই প্রজেক্টগুলো নিচ্ছি আর কি। বে টার্মিনাল যেটা করা হয়েছে, এটা কিন্তু আসলে পতেঙ্গার যে সৌন্দর্যটা, এটা কি নষ্ট করছে না আসলে? এটা আসলে আমাদের তো সবগুলো প্রজেক্টে গভর্নমেন্টের যে প্রায়োরিটি প্রজেক্ট এগুলো, কারণ আমাদের পোর্ট আপনি জানেন এক্সস্টেড, আমাদের একটা সেকেন্ড পোর্ট দরকার ছিল, এটা করা হচ্ছে। যেহেতু চট্টগ্রাম সিটি আউটার রিং রোড আমরা একটা করে ফেলেছি, ওই জন্য টানেলও এখানে আসছে, এখানে বে টার্মিনালও আসছে। তো এখন বে টার্মিনালের সাথে আমাদের আসলে সমন্বয় করে কাজগুলো করতে হবে। আপনি জানেন উন্নত বিশ্বে কিন্তু একটা পোর্ট করে, পোর্টের সমস্ত গাড়িগুলো মানে আলাদা ওই লেনেই চলবে, মানে পোর্টের সাথে সাথে তার অ্যাক্সেস দিতে হবে এই পোর্টে কীভাবে গাড়িগুলো যাবে। তো আমরা অলরেডি কন্ডিশন দিয়েছি তাদেরকে, যে এনওসি দেওয়ার সময় আমরা দিয়েছি যে আমাদের থেকে প্রায় অনেক দূরে থাকতে হবে, তারা আমাদের রোডের অ্যাক্সেস পাবে না, তারা আলাদা ফ্লাইওভার করে, গ্রেড সেপারেটর দিয়ে আলাদা ফ্লাইওভার করে তারা কিন্তু তাদের টার্মিনালে প্রবেশ করবে। আমাদের রোড টার্মিনাল তো পতেঙ্গার যে সৌন্দর্য সেটা নষ্ট করছে, ওখানে এখানে রাস্তাটা না করে আপনারা ও পারে বা অন্য জায়গায় কেন করলেন না? এটা আসলে আমরা তো করিনি, এটা পোর্টে করেছে, বাট আমরা যে জায়গাটা টার্গেট করেছি, আপনি এই যে আমরা সাগর পারে যে 15.2 কিলোমিটার রাস্তা করেছি, এই রাস্তার 6 কিলোমিটার হচ্ছে যে আপনার সাগরের কাছে, আর বাকি এটা হচ্ছে কিন্তু আপনার সাগর থেকে অনেক দূরে। এই জন্য কিন্তু আমরা মেইনলি টার্গেট করেছি এখানে 15 কিলোমিটারের মধ্যে 6 কিলোমিটারকে আমরা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করব। তো এই 6 কিলোমিটার মধ্যে কিন্তু বেটারমিনালটা পড়ে নাই, এখানে দুটো জোন করেছি আমি পতেঙ্গা বিচ একটা জোন, জোন ওয়ান এবং জোন টু হবে লাস্ট 6 কিলোমিটারে। এটা আমরা অলরেডি সাগর থেকে রিক্লেম করে ল্যান্ড নিয়েছি, প্রায় 24 একর একটা জায়গা, ওখানে জোন টু করছি, এখানে জোন ওয়ান করছি। আমরা যে দুটো জোনকে আমরা রেস্ট্রিক্টেড করব, আর কিছু জায়গা মানুষের জন্য ওপেন করব, সবাই যেতে পারে, বিচে নামতে পারে। আপনাদের এই যে প্রজেক্টটা আপনারা নিচ্ছেন হাতে, হ্যাঁ, এটা বাস্তবায়ন হতে কতদিন সময় লাগবে? এখানে আসলে আমরা দুটো স্ট্র্যাটেজি ফলো করেছি। একটা হচ্ছে যে গভর্নমেন্টের টাকা দিয়ে আমরা কিন্তু রোডগুলো করে ফেলেছি, আমরা বেস করেছি একটা, যে মানুষ আসবে আসার একটা জায়গা করেছি, বাকিটা সরকার তো আসলে সব দায়িত্ব নিতে পারবে না। এটা আমরা চেষ্টা করছি গভর্নমেন্টের মাধ্যমে না করে এটা অপারেটর নিয়োগের মাধ্যমে আমরা এই 6 কিলোমিটারকে সাজাবো, এবং এটার যে থেকে যে ইনকাম হবে, যে টিকিট সিস্টেমে যে ইনকাম হবে, সেগুলো আমার কিন্তু রাস্তার মেনটেন্যান্স, আমার বাঁধের মেনটেন্যান্স এবং সব মেনটেন্যান্স কিন্তু তারা করবে, এবং সিডিএকেও একটা তারা প্রফিট শেয়ারিং করবে। আপনাদের প্রজেক্টটি ওই চট্টগ্রাম শহরে কতটুকু সৌন্দর্য এনে দিতে পারে? এই প্রজেক্টটা আমি চিন্তা করি, আপনি জানেন আমরা কিন্তু কতগুলো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রজেক্টগুলো করছি। চট্টগ্রামের সাগর আছে, নদী আছে, আপনার সব কিছু আছে, প্রাকৃতিকভাবে আমরা অনেক কিছু স্টাবলিশড, বাট আমাদের এখানে মানুষ কিছুই করে নাই, সরকার কিছুই করে নাই। এই প্রথম আমরা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এই কাজগুলো করেছি, আমরা একটা বেস করে দিয়েছি। এখন অপারেটরের মাধ্যমে ট্যুরিজমের যেসব ফ্যাসিলিটি আছে সেই সব ফ্যাসিলিটিগুলো কিন্তু প্রোভাইড করবে এই অপারেটর। পর্যটকদের কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয় যে ইপিজেডে যে জ্যামটা পার করে তারা পতেঙ্গা যাবে, সে এখন কিন্তু অনেকে লিংক রোড দিয়ে পতেঙ্গা যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিংক রোডে কিন্তু অনেক জ্যামজট রয়েছে। তো এটা নিয়ে আপনাদের আসলে কী মতামত, এইটা সমস্যাটা কেন হচ্ছে? আগে চট্টগ্রামে আসার একটাই রোড ছিল, আপনি যদি এখন এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে আসতে আপনারা একটা রোড ইউজ করছেন,
ওই রোডটার উপরে আমার ইপিজেড, ওই রোডটার উপর পোর্ট, ওই সব কিছু ওইটার উপর, এবং এটাতে সিটি ট্রাফিক, পোর্ট ট্রাফিক সবগুলো একসাথে অ্যামালগ্রামেট করে ফেলছে, যার ফলে পিক আওয়ারে কিন্তু আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লাগতো। ও এখন কিন্তু আমরা বিকল্প সড়ক তৈরি করেছি, এই যে আউটার রিং রোডটা করলাম আমার পতেঙ্গা থেকে 15 কিলোমিটার ফৌজদারহাট দিয়ে বায়েজিদ দিয়ে আপনি আসতে পারছেন। এখন কিন্তু আমাদের দুটো রোড দিয়ে কিন্তু আমরা সিটি সেন্টারে আসতে প্রায় 45 মিনিট লাগে। ফিউচারে আমরা আরও প্ল্যান নিচ্ছি যে এটাকে আরও যাতে ট্রাফিক, মানে আমার সিটি ট্রাফিক পোর্ট ট্রাফিককে আলাদা করার জন্য আমাদের কত প্ল্যানিং আছে। আমরা যে বিকল্প সড়কগুলো করছি একদম ইয়ে পর্যন্ত, মিরসরাই ইকোনমিক জোন পর্যন্ত এইগুলো, এবং এখানে কিছু ফ্যাসিলিটেট করব আমরা ট্রাফিকগুলো কীভাবে ইজিলি মুভ করতে পারে, তখন পোর্টের গাড়িগুলো চলবে, পোর্টের যে গাড়ি ইয়াটা আছে, রোডটা আছে টোল রোড, ওই টোল রোডে চলবে, আর সিটি ট্রাফিকটার জন্য আলাদা রোড করছি আমরা। ওই রোড দিয়ে কিন্তু মানুষ তখন ইজিলি চলে আসতে পারবে, এই হ্যাজার্ডটা থাকবে না। আর আপনি জানেন যে আগামী 5 বছরে কিন্তু মিরসরাই ইকোনমিক জোন আপনার চালু হবে, তারপর সেকেন্ড পোর্টটা চালু হবে, তারপর আপনার এই যে টানেলটা যুক্ত হবে, এই টানেলটা যখন চালু হবে তখন কিন্তু 60% গাড়ি অটোমেটিক বেড়ে যাবে। তো এখন থেকে আমরা পরিকল্পনা নিচ্ছি, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে আমাদের রোডগুলো করার জন্য, যাতে ইজিলি মানুষ মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। এবং আমাদের কিন্তু আরেকটা ভালো প্রজেক্ট হচ্ছে এক্সপ্রেসওয়ে, যেটা আমার যে মেইন রোডটা ছিল বিদ্যমান, যে রোডটা ছিল এখন, ওটার মধ্যে আমি কিন্তু এক্সপ্রেসওয়ের কাজটা করছি। এই এক্সপ্রেসওয়েটা হয়ে গেলে তখন কিন্তু 20 মিনিটে কিন্তু সিটি সেন্টারে চলে আসতে পারবে মানুষ এয়ারপোর্ট থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসব। দর্শক, আমরা নিচে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসব আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে আমরা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে কথা বলছিলাম, তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আপনারা কী পরিকল্পনা করছেন? আমরা আসলে চিন্তা করেছি যে আমাদেরকে সিটি ট্রাফিক এবং পোর্ট ট্রাফিকগুলোকে আলাদা করে ফেলতে হবে। আমাদের মানে যদি স্লো মুভিং ভেহিকেল এবং হাই স্পিড ভেহিকেল এই দুটোকে আলাদা করতে হবে। তো কীভাবে আলাদা করব? আমাকে ফ্লাইওভার করে আলাদা করতে হবে, ফ্লাইওভারের উপর দিয়ে আমার হাই স্পিড গাড়িগুলো চলে যাবে, আর স্লো গাড়িগুলো ট্রাক বা পোর্টের যেসব গাড়ি আছে পোর্ট ট্রাফিকগুলো নিচে দিয়ে যাবে। এবং আমরা ওই চিন্তা থেকেই আমরা এক্সপ্রেসওয়েটা করলাম, আমরা ফ্লাইওভার করলাম দীর্ঘ 16.5 কিলোমিটার। এটা কিন্তু বাংলাদেশে প্রথমেই আমরা কিন্তু করেছি সিডিএ মাধ্যমে, এত বিশাল মানে এত লম্বা একটা ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে যেটা বলেন আমরা করছি। এবং আমরা ফ্লাইওভার করলে হবে না, ফ্লাইওভারের একটা বিশাল একটা মানে ফাংশন ডিপেন্ড করে, আপনি যে সমস্ত জাংশনগুলো দিয়ে ক্রস করবেন ওই জাংশনে আপনি উঠানামার র্যাম দিচ্ছেন কি না। আপনি যদি উঠানামার র্যাম না দেন তাহলে কিন্তু এই ফ্লাইওভার কার্যকর হবে না, অনেক গাড়ি আসবে না, সামান্য গাড়ি চলবে। তাহলে আমাকে সবাইকে অ্যাক্সেস দিতে হবে এই ফ্লাইওভারে, প্রতিটা জাংশনে অ্যাক্সেস দিতে হবে। আমরা ওইভাবেই কিন্তু ফ্লাইওভার ডিজাইনটা করেছি, আমরা ফ্লাইওভারে প্রতিটা জাংশনে কিন্তু উঠানামার ব্যবস্থা করছি, যেগুলো আমার মেন মেন জাংশন। যেমন আপনি বলতে পারেন যে বাদামতলি মোড়টা, এই যে আগ্রাবাদের মোড়, এই মোড়ে কিন্তু আমরা নামারও একটা দিয়েছি, উঠারও একটা র্যাম দিয়েছি। ইপিজেডের ওখানে আমরা কিন্তু দুটো র্যাম দিয়েছি, আমরা উঠার ব্যবস্থা করেছি, নামার ব্যবস্থা করেছি। এইভাবে মেন মেন জাংশন যেগুলো আছে এই 16 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু উঠানামার ব্যবস্থা করেছি। ফ্লাইওভার নিয়েও কিন্তু অনেকের ভিন্ন ধরনের মত প্রকাশ আছে, জনগণের যেটা দাবি যেটা অপরিকল্পিত, যেমন বদ্রহাট জংশন বলেন, 2 নম্বর গে জংশন বলেন, এটা নিয়ে আসলে আপনার কী মত? এটা হচ্ছে আসলে কোনোটাই অপরিকল্পিত নয়। আমরা ধরেন এখন উন্নত বিশ্বে আপনি দেখেন অনেকগুলো ফ্লাইওভার করে রেখেছে, চায়নাতে দেখেন বা ওয়ার্ল্ডের যেখানে দেখেন, তারা কিন্তু আগামী 50 বছর 100 বছরের টার্গেট করে করেছে যে আমার ফিউচার ট্রাফিক কীভাবে জেনারেট হবে, ওইটার উপর বেসিস করে কিন্তু তারা, আমি যদি হরিজেন্টাল এক্সপ্যানশন না করতে পারি তাহলে আমাকে ভার্টিক্যাল এক্সপ্যানশনে যেতে হবে। ভার্টিক্যাল এক্সপ্যানশনে যাওয়ার মূল এটাই হচ্ছে যে ফ্লাইওভার, এবং এই ফ্লাইওভারের মাধ্যমে কিন্তু আমরা প্রথম দিকে করেছিলাম, আমরা যে আমরা ওই দক্ষিণ চট্টগ্রামের মুখে ফ্লাইওভারটা নামিয়েছি, পরে কিন্তু আমরা আরেকটা র্যাম দিয়েছি যেটা চাঁদগাঁওর দিকে কালুরঘাটের দিকে যেটা যাবে। এই দুটো করার ফলে কিন্তু এটা অনেক কার্যকর হয়েছে এখন। তো এটা কিন্তু আমাদের ফ্লাইওভার নিয়ে কিন্তু জনগণের একটি না ভগান্দিটা আগে ছিল, যখন আমরা ওয়াই করলাম, ওয়াই ডিজাইন করলাম, তখন কিন্তু অনেকাংশে এটা যানজট কমানোর অনেক ভূমিকা রেখেছে। কিন্তু ফ্লাইওভারে কিন্তু প্রচণ্ড অ্যাক্সিডেন্ট দেখতে পাই এখন। এগুলো হচ্ছে যে আমাদের মানে আমাদের জনগণের মধ্যে যে সচেতনতা আছে ট্রাফিক, যে ট্রাফিক আইন মানতে হবে এটা কিন্তু মানছে না। আমরা দেখছি যে র্যাম্পের উপর দিয়ে যদি আমার এক ডিরেকশনে যাওয়ার কথা ছিল ঠিক উল্টো ডিরেকশনে গাড়ি যাচ্ছে না, এখানে যে আপনি ওয়াইটা বলছেন ওই টার্নিংটা নেওয়ার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। গাড়িকে স্লো করার জন্য আমরা কিন্তু অলরেডি ডিভাইডার দিয়েছি, এবং গাড়ি স্লো করে আসতে হবে আপনাকে। এবং এই যে ট্রাফিক ব্যবস্থা আপনি যেটা বলছেন, এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের যে কাপ্তাই থেকে বদ্রহাট পর্যন্ত যে রাস্তাটা আছে এটা কিন্তু এক
একটামুখী, মানে একটা রাস্তা চলছে, দুইটা রাস্তা তো চলছে না, টু লেনের রাস্তা চলছে, যার ফলে এই হ্যাজার্ডটা এসে ফ্লাইওভারে পড়েছে। কারণ আমি নিচে দিয়ে তো কোনো গাড়ি যেতে পারছে না, বিকজ ওই রাস্তাটা এখনও কাজ কমপ্লিট হয় নাই। যখন ওই রাস্তাটা কাজ কমপ্লিট হবে, ফোর লেন গাড়ি চলবে, নিচে দিয়েও চলবে, উপর দিয়েও চলবে, এখন টোটাল প্রেশারটা কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে আসছে। তাহলে আপনারা সেই ব্যবস্থাটা কেন নিচ্ছেন না? এটার জন্য কমপ্লিটলি সিটি কর্পোরেশনকে এই রাস্তাগুলো কমপ্লিট করতে হবে, কারণ নিচে যে রাস্তা তার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। আমাদের দায়িত্ব ছিল আমরা ফ্লাইওভার করেছি, কিন্তু নিচে যদি আপনি গাড়ি চলতে না পারে, উপর দিয়ে যদি সমস্ত গাড়ি আসে, তাহলে আপনার তো অ্যাক্সিডেন্ট হবেই। তাই অ্যাক্সিডেন্ট কীভাবে চলতেই থাকবে? সিটি কর্পোরেশনকে আরও আন্তরিক হতে হবে, এই রাস্তাগুলোর কাজ, নিচের রাস্তাগুলোর কাজগুলো কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হবে না, কারণ গাড়ি তখন সব দিক দিয়ে যেতে পারবে। আপনারা যে ফ্লাইওভারগুলো করেছেন, হ্যাঁ, প্রত্যেকটা পিলারে কিন্তু আপনারা গ্রিন কার্পেট দিয়েছেন, তো গ্রিন কার্পেট দেওয়ার মানে কী আসলে এখানে? আপনি জানেন আমাদের এখানে কিন্তু পোস্টার সংস্কৃতিটা বেশি, যেখানে সেখানে যথাযথ পোস্টার লাগায়, যার ফলে আমরা গ্রিন করার ফলে এটা অবয়বটাও সুন্দর হলো, এবং আমরা কিন্তু নিচে ফ্লাইওভার নিচে গার্ডেনিং করে ফেলেছি। বাংলাদেশের কোথাও কিন্তু আপনি দেখবেন না এই ধরনের ব্যবস্থা, আমরাই করেছি প্রথম বাংলাদেশে, যে যে গ্রিন কার্পেট দিয়ে করেছি এবং নিচে গার্ডেনিং করেছি। ঢাকাতেও কিন্তু আপনি খুব কম দেখবেন এই ধরনের ফ্লাইওভারের নিচে। আমাদের সমস্ত রোডগুলো, ফ্লাইওভারগুলো যেগুলো আমরা কমপ্লিট করব, সব কিছু কিন্তু সিটি কর্পোরেশনকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি, এখন এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনি জানেন একটা কাজ করতে গেলে এটার মেনটেন্স করতে হয়, বছর বছর বার্ষিক মেনটেন্স করতে হয়, পিরিয়ডিক মেনটেন্স করতে হয়, তারপর পাঁচ বছর পর পর মেনটেন্স করতে হয়। এই মেনটেন্সটা কিন্তু এখন সিটি কর্পোরেশনকে করতে হবে, তারা যদি সুন্দরভাবে এটা রক্ষা করতে পারে, তাহলে নাগরিকরা এই সৌন্দর্য উপভোগ করতে পারে। আচ্ছা, আপনারা গ্রিন কার্পেট দিয়ে বোঝাতে চেয়েছেন যে এখানে সৌন্দর্য জন্য সৌন্দর্যটা প্লাস প্লাস পোস্টার না লাগানো আর কি। আচ্ছা, তো গ্রিন কার্পেট কেন? আপনারা এখানে তো বিভিন্ন আমাদের দেশের বীর শ্রেষ্ঠদের একটি টেরাকোটা দিয়ে কাজ করতে পারতেন, বা আমাদের দেশের কোনো সংস্কৃতির কোনো ঐতিহ্য আপনারা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে প্রতিটি পিলারে তুলে ধরতে পারতেন, তাহলে কিন্তু সবাই কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় কিন্তু আমাদের দেশ সম্পর্কে একটা ছবি দেখতে পারতো এখানে। না, আপনার এই পরামর্শটা খুবই ভালো, এটা আসলে আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার, এবং আমাদের নেক্সট জেনারেশন যেটা আসবে তারা জানবে দেশ সম্পর্কে। এটা আমরা আমাদের এক্সপ্রেস ওয়ে যেটা করছি ওখানে আমরা এটা প্রোভাইড করতে পারি। হ্যাঁ, আমরা যে পর্যটন এরিয়া করেছেন, সেই পর্যটন এরিয়াটা কেন, শুধু কি নামের জন্য করেছেন? কারণ এটা সৌন্দর্য কিন্তু এখন আর নেই। হ্যাঁ, তাহলে কেন আসলে আপনারা এই পর্যটন এরিয়াটাকে রক্ষা করছেন? এটা সমস্যা হচ্ছে কি, আমাদের কতগুলো নিয়মের মধ্যে চলতে হয়, আমাদের গভর্নমেন্টে কতগুলো রুলস রেগুলেশনস আছে। কিন্তু গভর্নমেন্ট তো এটার জন্য অনেক টাকা দিচ্ছে, না এখন উন্নয়নের জন্য, তা টাকাগুলো যাচ্ছে কোথায়? এটা আসলে সিডিএ আসলে সব কিছু করতে পারবে না, মানে ম্যানেজমেন্টটা সিডিএ প্রজেক্টটা করে দিল, বাট এটা বেসরকারি অপারেটরকে মেনটেন্স করতেই হবে। আপনি ওয়ার্ল্ডের সবখানে দেখেন, যেখানে যেখানে ট্যুরিজম ডেভেলপ করেছে সবগুলো কিন্তু বেসরকারি অপারেটরের মাধ্যমে, এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। গভর্নমেন্ট একটা বেস করে দেয়, এখানে বেসরকারি অপারেটররা আসে, তারাই কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যেই মেনটেন্সটা ভালোভাবে করে, যেটা গভর্নমেন্টের মাধ্যমে, সিডিএর অত স্টাফ নাই যে এটাকে মেনটেন করতে পারবে। ওই জন্য ওই চিন্তা থেকে কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে লিখেছি, গভর্নমেন্টের কাছে আমরা অনুমোদনের জন্য প্রার্থনা করেছি, এইসব নিয়মকানুনগুলো প্রসেসগুলো আমরা করতে আমাদের সময় লেগেছে। এখন আমরা কিন্তু আগামীতে এটা টেন্ডার করব, আমরা অলরেডি পারমিশন পেয়েছি, টেন্ডার করে আমরা অপারেটর নিয়োগ করলে কিন্তু এই সমস্যা যেটা হচ্ছে, এখানে ওয়াশরুম নাই, এখানে চেঞ্জিং রুম নাই, এখানে অনেক ফ্যাসিলিটেট করতে হবে, এটাকে এই একটা গাইডলাইনের মাধ্যমে কিন্তু আমরা বেসরকারি অপারেটর নিয়োগের মাধ্যমে পর্যটকদেরকে নানান সুবিধা দেওয়ার ব্যবস্থা করছি। আপনারা কতটুকু কার্যকর করতে পারবেন বলে আপনারা মনে করেন এই পর্যটন? ইনশাআল্লাহ আমরা আগামী পাঁচ বছরে এটাকে একটা বিশ্বমানের পর্যটন কেন্দ্র করার জন্য যা যা করার দরকার আমরা সব করতে পারবো এই বেসরকারি অপারেটরের মাধ্যমে। পর্যটকদের যেন যাতায়াতের সমস্যা না হয় সেজন্য আপনারা অনেকগুলো ওয়ে করছেন, কিন্তু কতটুকু সেটা বাস্তবায়ন হচ্ছে বা জনগণ কতটুকু বাস্তবায়ন হবে বলে জনগণকে আপনারা আশা দিতে পারবেন? জানেন বুলেট ট্রেন হচ্ছে এখানে, বুলেট ট্রেনের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি ঢাকা থেকে 60 মিনিটে চলে আসবে, বা আমাদের যে ঢাকা চিটাং রোড আছে ওটার মাধ্যমে 4-5 ঘন্টায় চলে আসবে। ফিউচারে আমরা এমনভাবে প্ল্যানিং করছি যাতে আমাদের যে পতেঙ্গা বিচের আশেপাশে যে পর্যটন কেন্দ্রিক একটা আবহাওয়া গড়ে উঠবে, এইটাতে কিন্তু মানুষ আইসা একদিন বা দুদিন থাকবে, তারপর সে যাবে টানেলের মাধ্যমে কক্সবাজারে। ওইভাবে কিন্তু আমাদের প্ল্যানিংগুলো আছে, আমরা এক্সপ্রেসওয়ে কাজ করছি, এক্সপ্রেসওয়ে দিয়েও আসতে পারবে, টানেল দিয়েও আসতে পারবে দক্ষিণ চট্টগ্রাম থেকে। ঢাকামুখী যারা আছে সীতাকুণ্ড বা আপনি বলেন নোয়াখালী কুমিল্লা, তারাও আসছে কিন্তু এখন অলরেডি, প্রচুর লোক এখানে সমাগম হবে, এবং তাদের যে যাতায়াতের নেটওয়ার্কটা এটা কিন্তু আমরা এস্টাবলিশ করে দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে। পতেঙ্গা খুব সুন্দর একটি সমুদ্র সৈকত আমরা জানি, সুন্দর জায়গায় যে রাস্তাটা এটার উপরে কিন্তু একটা বে টার্মিনাল আমরা দেখতে পাই, তো এই বে টার্মিনালটা কি আসলে এই রাস্তার উপর কোনো প্রভাব ফেলবে ভবিষ্যতে? চিটাং পোর্ট কিন্তু এই বে টার্মিনালটা করছে,
সিঙ্গাপুরের কথা ভাবেন, সিঙ্গাপুর কিন্তু অনেক বড় পোর্ট আছে আমাদের চেয়েও, আমাদের চেয়ে প্রায় 10 গুণ বড় পোর্ট সিঙ্গাপুরে। কিন্তু সিঙ্গাপুরে আপনি কোথাও পোর্টের যে গাড়িগুলো আছে ওগুলো দেখবেন না, কারণ এটার জন্য আলাদা ট্রাফিক ব্যবস্থাপনা তাদের, তারা সিটি ট্রাফিক পোর্ট ট্রাফিককে কমপ্লিট আলাদা করে ফেলেছে। আমরা ওই সেন্স থেকে পোর্টকে যে এনওসি দিয়েছি, যে এনওসির মূলে তারা কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন করেছে, তাদেরকে বলেছি আমাদের থেকে প্রায় 100 মিটার দূরে থাকার জন্য, ওই এনওসিতে কিন্তু ক্লিয়ার লেখা আছে। এবং আমরা বলেছি তোমাদেরকে আমাদের এই রাস্তায় কোনো অ্যাক্সেস পাবে না, তোমরা তোমাদের বে টার্মিনালে যাওয়ার জন্য আলাদা ফ্লাইওভার করে গ্রেট সেপারেটর দিয়ে তোমাকে তোমার বে টার্মিনালে যেতে হবে। এবং তারা অলরেডি আমাদের সাথে অ্যাগ্রি করেছে, তারা কিন্তু এই রোডে কোনো অ্যাক্সেস তারা পাবে না, এমন দিচ্ছেও না। আচ্ছা, আমরা আবারও আলোচনায় ফিরব, তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসব আলোচনায়। চট্টগ্রামের জন্য যেটাকে আমরা অভিশাপ বলে থাকি, জলাবদ্ধতা, এটা নিয়ে আপনারা কি করছেন? জলাবদ্ধতা সমস্যাটা কেন এখনো যাচ্ছে না? আমরা জানি যে বিগত অনেক বছরে আমরা শুনে এসে জলাবদ্ধতা সমস্যাটা চলে যাবে, থাকবে না, হ্যাঁ, কিন্তু বর্তমান সরকারের সময়ে সরকারের যে আন্তরিকতা চট্টগ্রামের জন্য, সেই আন্তরিকতা থেকে কিন্তু সরকার আপনাদেরকে বিশাল বিশাল প্রজেক্ট দিয়েছে, হ্যাঁ, অনেকগুলো প্রজেক্ট আপনারা অলরেডি বাস্তবায়ন করেছেন, কিন্তু জলাবদ্ধতা সমস্যাটা কেন এখনো যাচ্ছে না? আসলে জলাবদ্ধতা চট্টগ্রামে একটা বিশাল অভিশাপ। এই জলাবদ্ধতা প্রজেক্টটা আমাদের সিলেবাসের মধ্যে, আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, এটা ছিল আসলে সিটি কর্পোরেশনের কাজ, এটা তাদের বার্ষিক রুটিন কাজ ছিল। বাট জলাবদ্ধতা যে 36টা খাল আমাদের এখানে আছে চট্টগ্রামে, এই খালগুলো কিন্তু এক্সিস্টিং ছিল না, যেগুলো ছিল এগুলো মানুষের দখলে ছিল, এই খালে সরু হয়ে গিয়েছে, যার ফলে এই জলাবদ্ধতা সমস্যাটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন ঢাকা আর যদি চিটাংয়ের সাথে আমি ডিফারেন্স করেন, ঢাকাতেও কিন্তু জলাবদ্ধতা সমস্যা আছে, চিটাংয়েও জলাবদ্ধতা সমস্যা আছে। বাট চিটাংয়েরটা কিন্তু একটু কঠিন, কারণ এখানে পাহাড় আছে, পাহাড়ের সেডিমেন্টেশনটা আসছে আমার খালে, এবং এখানে আপনার জোয়ার আছে, জোয়ারের পানি ঢুকছে আবার শহরের মধ্যে। আপনি জানেন এই জলবায়ুর কারণে, জলবায়ুর যে পরিস্থিতি আগামীতে আসছে, আরও সি লেভেল আপ হচ্ছে, এটার জন্য কিন্তু জোয়ারের পানি ক্রমান্বয়ে ঢুকছে আমাদের সিটিতে। আপনি জানেন চাকতাই, খাতুনগঞ্জ সহ সিডি এভিনিউ সহ বিশাল একটা এলাকা, এই গরমের মধ্যেও, মানে যখন শীতকাল, শীতকালের মধ্যেও কিন্তু পানি ঢুকে, এখানে ঢুকছে, জোয়ারের পানি ঢুকছে। তো এটাকে আমরা দূরীভূত করার জন্য সরকার যখন আমাদেরকে চয়েস করলো যে জলাবদ্ধতা প্রজেক্টটা সিডিএর মাধ্যমে হবে, তখন কিন্তু আমরা ওয়াসার একটা রিসেন্ট মাস্টার প্ল্যান ছিল 2016 সালে, তারা করেছে এটা, এই ওয়াসার এই প্ল্যানটা কিন্তু আমাদের যে টোটাল সিয়ার্স, আমাদের প্ল্যানিং যেটা ছিল মাস্টার প্ল্যানের সিয়ার্স ট্রিটমেন্ট চট্টগ্রাম শহরের, এটাকে আরও আপডেট করে, আরও নতুনত্ব কিছু যোগ করে, তারা ডিটেল ফিজিবিলিটি স্টাডি করার পর তারা 2016 সালে এই স্টাডিটা করেছে। 36টা খাল তারা পেয়েছে, টোটাল আমাদের 54টা খাল আছে, এই 54 খালের মধ্যে 36টা খাল আমার এক্সিস্টিং আছে। এই খালগুলোকে তারা ওয়াইডেনিং করার চিন্তাভাবনা করেছে, তারা যে ফিজিবিলিটি স্টাডি করেছে, ওই ফিজিবিলিটি স্টাডির বেসিস করে আমরা কিন্তু প্রকল্প নিয়েছি, এবং এই জলাবদ্ধতা প্রকল্প আমরা সরকার থেকে অনুমোদন নিয়ে আমরা কাজ শুরু করেছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। আমরা কাজ শুরু করেছি বা কাজ হবে এই আশা কিন্তু আমরা অনেক বিগত অনেক বছর ধরে পেয়ে এসেছি, কিন্তু আসলে এটা কোনো ফলাফল আমরা এখনও পাচ্ছি না। আদৌ কি আমরা এটা ফলাফল পাবো না, শুধু আপনারা প্রতি বছর এটা আশাই দিয়ে যাবেন জনগণকে? যে এটা আসলে আমাদের যে জলাবদ্ধতার যে বেসিক ক্রাইটেরিয়া, আমরা যে খালগুলো আছে এগুলো ম্যাক্সিমাম দখলে আছে, তা আমাকে এই খালগুলো উদ্ধার করতে হবে, এটার জন্য ক্র্যাশ প্রোগ্রাম লাগবে, এটার জন্য যেখানে যেন আমার খালের প্রতিবন্ধকতা আছে, যেখানে যেন আমার খাল সরু হয়ে গেছে, ওগুলোকে ওয়াইডেনিং করতে হবে। তো এই ওয়াইডেনিং করার জন্য আমাকে উচ্ছেদ করতে হবে। তো উচ্ছেদ, আপনি বলছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনী কেন কাজটা দিয়েছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে এই অর্থে দিয়েছি, বাংলাদেশ সেনাবাহিনী অনেক বড় বড় প্রকল্পগুলো করেছে। এখন আমার সিডিএতে কিন্তু আমাদের বেসিক কাজ কিন্তু এই জলাবদ্ধতা দূরীকরণ নয়, আমাদের বেসিক কাজ হচ্ছে সড়ক উন্নয়ন, আমাদের বেসিক কাজ হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল আবাসিক এলাকাগুলো উন্নয়ন, আমাদের বেসিক কাজগুলো হচ্ছে আমরা রোড প্রজেক্ট করি, ফ্লাইওভার করি, কিন্তু জলাবদ্ধতার বিষয়ে কিন্তু এটা কমপ্লিটলি ওয়াসা এবং সিটি কর্পোরেশনের কাজ ছিল, এটা যেটা আমাদেরকে সরকার উপযুক্ত মনে করেছে বলে আমাদের দায়িত্বটা দিয়েছে। এত বড় বড় মেগা প্রজেক্ট করে ফেলতে পারছেন, জলাবদ্ধতার কাজটা আপনারা কেন আর্মি সাথে? এটা অলরেডি আপনাকে প্রথমে প্রথমে বলেছি, আমি জলাবদ্ধতা একটা কঠিন সাবজেক্ট চিটাংয়ের জন্য, কারণ এখানে জোয়ারের পানি আছে, এখানে আপনার পাহাড়ের সেডিমেন্টেশনটা আছে যেটা ঢাকাতে নেই। বাট আমাদের এখানে কিন্তু দখলও হয়েছে, সাথে সাথে জোয়ারের পানি ঢুকছে, সাথে সাথে পাহাড়ের বালি মাটি আসছে, আমার খাল ভরাট হয়ে যাচ্ছে। সো আমাকে এখানে প্রথমে এই প্রজেক্ট পাশ হওয়ার পরে কনসালটেন্ট নিয়ে করতে হয়েছে। কনসালটেন্টের ক্ষেত্রে এটা অনেক
ডিটেল ডিজাইন করতে হয়েছে আগামী মানে বিগত 50 বছর 100 বছরের ইতিহাস নিয়ে আমাকে টোটাল ক্যাচমেন্ট এরিয়া বের করতে হয়েছে, ডিজাইন করতে হয়েছে সিল ট্র্যাপগুলো। সিল ট্র্যাপ হচ্ছে যে আমার যে পাহাড়ে যে সেডিমেন্টেশনটা আসবে সেটা সিল ট্র্যাপে জমা হবে, ওখান থেকে ইয়েগুলো ক্লিয়ার হবে। অ্যান্ড অতীতে আমরা সিটি কর্পোরেশন কাজগুলো করতো, খাল পরিষ্কার করতো বা খাল থেকে ময়লা আবর্জনা দূরী করতো, বাট তারা কিন্তু সব জায়গায় যেতে পারতো না, কারণ ওই অ্যাক্সেস ছিল না। খালের পারে কিন্তু অবৈধ দখলদাররা ছিল, যার ফলে তারা ওই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় যেতে পারতো, তারা শুধু কিছু কিছু জায়গায় পরিষ্কার করে তাদের দায়িত্বটা মানে সারতো, যার ফলে জলাবদ্ধতা সবসময় একটা প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা একটা সমন্বিত পরিকল্পনা নিয়েছি, আমরা টোটাল একটা প্রাইমারি খাল, সেকেন্ডারি খাল, টার্সিয়ারি খাল, তিনটা খালের উপর বেসিস করে আমরা কিন্তু তিন ধরনের খাল এখানে করছি। এবং প্রাইমারি খালের পাশে কিন্তু আমাদের টোটাল একটা 20 ফিট রোড আছে একদিকে, যেটা অল থ্রো থাকবে এবং এই খাল পরিষ্কার করতে তখন কোনো সমস্যা হবে না। এই 20 ফিট রোড দিয়ে কিন্তু আমার গাড়িতে খালগুলো পরিষ্কার করে ফেলতে পারবে, সেটা সিটি কর্পোরেশন করুক বা সিডিএ করুক। এবং এর পাশে আবার অপর পাড়ে আমরা 5 ফিট একটা ওয়াকওয়ে করেছি, যার ফলে উপর থেকে ময়লা আবর্জনা ডাইরেক্ট খালে ফেলবে না। এই যে আমাদের লোকজনের যে সচেতনতার অভাব, আমরা ডাইরেক্ট খালে ময়লাগুলো ফেলছি, এটা 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 কিন্তু এটা থেকে আমরা কিন্তু পরিত্রাণ পাবো ভবিষ্যতে ফিউচারে যদি আমার প্রজেক্টগুলো সমন্বিত হয়। আরেকটা প্রজেক্টের কথা আমি বলেছি, কালুরঘাট থেকে শামানত ব্রিজ পর্যন্ত যে নদীর পাড়ে যে এম্বাগমেন্ট কাম রোড করছি, এটাও একটা জলাবদ্ধতার একটা পার্ট। আমরা দুটো প্রজেক্ট করছি, এই দুটো প্রজেক্টের মাধ্যমে 17টা স্লুইস গেট এখানে আছে। আমরা এই 17টা স্লুইস গেটের মধ্যে অলরেডি 5টা 6টাতে আপনার বোট পাস রেখেছি, যাতে এই স্লুইস গেটের মাঝখান দিয়ে অটোমেটিকভাবে বোট পাস করতে পারে। যেহেতু আপনি জানেন আমাদের এখানে অনেক বড় বড় খাল আছে, আমাদের চাকতাই খাল আছে, আমাদের রাজাখালী খাল আছে, আমাদের মানে অনেক বড় বড় খাল আছে, এই খালগুলোতে বোট পাস যাতে করতে পারে, আমরা বোট পাসের ব্যবস্থা রেখে টোটাল আমরা এখানে সমন্বিত একটা পরিকল্পনা করেছি। যখন জোয়ারের পানি উঠে, যখন বৃষ্টির পানি সর্বাধিক হবে, জোয়ারের পানি এবং বৃষ্টির পানি একসাথে হওয়াতে তখন আমাকে স্লুইস গেট বন্ধ করে ভিতর থেকে পাম্প করে পানি বের করতে হবে, আমি বাইরে জোয়ারের পানি ঢুকতে দিব না তখন। এবং এখানে জেনারেটর থাকবে, এখানে পাম্প থাকবে, এগুলোর জন্য মেনটেন করার জন্য লোকবল রাখবো। আপনাদের আর ভবিষ্যৎ পরিকল্পনা কি চট্টগ্রামের উন্নয়ন? আপনি জানেন আমরা চট্টগ্রামে কিন্তু চট্টগ্রাম সিটি আউটার রিং রোড করার ফলে আমাদের টানেলটা এখানে যুক্ত হয়েছে, আমাদের এই বে টার্মিনাল এখানে আসছে, সাথে সাথে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন হচ্ছে মিরেশ্বর ইকোনমিক জোন। এগুলোর মাধ্যমে কিন্তু আগামী 5 বছরে যে ফিউচার ট্রাফিক জট হবে সেই বিষয়ে আমরা কিন্তু অনেকগুলো প্ল্যান নিয়েছি। আপনি জানেন ঢাকা চিটং বুলেট ট্রেন হচ্ছে এখানে, 60 মিনিটে কিন্তু একটা রেল ট্রেন চলে আসবে এখানে। আগে যেখানে একদিনে আমার 3টা ট্রেন আসতো মানে বিশ্বায়িত ট্রেন, এখন ওই জায়গায় কিন্তু 6টা বা 10টা ট্রেন আসবে। তাহলে এতগুলো মানুষের যে ডেসপাচ হবে এটা কীভাবে হবে শহরের মধ্যে, তো এইসবগুলো আমাদের মাথায় আছে, আমাদের প্ল্যানিং করছি এখন থেকেই। আমরা এখানে মেট্রো রেল আনার চেষ্টা করছি, আপনি জানেন ঢাকায় মেট্রো রেল হয়ে গেছে অলরেডি, আমরা মেট্রো রেল করছি। আমাদের ঢাকা চিটাঙ্গে একটা বিকল্প সড়ক, এটা ইকোনমিক জোন পর্যন্ত একটা বিকল্প সড়ক ব্যবস্থা করছি, আমরা আউটার রিং রোড থেকে এটা আমরা সীতাকুণ্ড পর্যন্ত যাব, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া। এবং এক্সপোর্ট প্রসেসিং জোন তারা কিন্তু আবার সীতাকুণ্ড পর্যন্ত একটা 2 লেনের রাস্তা করবে। সো আমার বিকল্প সড়ক কিন্তু এক্সপোর্ট প্রসেসিং জোন পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে মেট্রো রেলের অলরেডি আমাদের কথাবার্তা চলছে একটা চাইনিজ কোম্পানির মাধ্যমে, আপনি জানেন তারা বিশেষায়িত, তারা বিশেষজ্ঞ এই বিষয়ে, তারা অলরেডি অনেকগুলো মেট্রো রেল করেছে চায়নাতে। যে একটা প্রজেক্ট নিতে গেলে একটা ডিটেল ফিজিবিলিটি স্টাডি করতে হয়, সিটি কর্পোরেশন একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, বাট এটা একটা আমাদের বাংলাদেশে একটা কোম্পানি করেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা একটা সমন্বিত, এটা আরও বিশেষজ্ঞ দিয়ে এই কাজটা হোক, কারণ এটা একবারের ব্যাপার, একবারে ইনভেস্ট করার ব্যাপার। এবং চট্টগ্রামের যে নান্দনিক একটা চট্টগ্রাম এটার সাথে সমন্বয় রেখে ডিটেল ফিজিবিলিটি স্টাডি করে এখানে কিন্তু আমরা ফ্লাইওভার করেছি, আমরা মেট্রো রেলও করবো, এই ফ্লাইওভার এবং মেট্রো রেল দুটোর সমন্বয় করে এই কাজগুলো করতে হবে। এই জন্য এই বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদের টাকা দিয়ে আমরা ফিজিবিলিটি স্টাডি করছি, আগামীতে আমরা মেট্রো রেলও চলে আসবে এখানে। এবং কিছু রোডগুলো আমরা প্রাইমারি রোড কিছু আছে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে, ওগুলো আমরা বড় করার চেষ্টা করছি। এবং আমাদের মাস্টার প্ল্যানে 2টো রোড আছে, নর্থ সাউথ 1, নর্থ সাউথ 2, এই 2টো রোডও কিন্তু আমরা ফিউচার প্রজেক্টে দিয়েছি অলরেডি। আচ্ছা, আপনারা আপনাদের প্রজেক্টগুলো কিন্তু আমরা দেখতে পাই যে সবগুলো সিটির ভিতরে, সিটির বাইরে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আসলে আমাদের জুরিডিকশন যেটা আছে 1150 স্কোয়ার কিলোমিটার, এটার মধ্যে কিন্তু আমাদের প্ল্যানিংটা করতে হয়, আমরা জোনের বাইরে যেতে পারি না, আমাদের টোটাল এরিয়ার মধ্যে আমরা কাজগুলো করি। আপনাদের যে প্রজেক্টগুলো রয়েছে, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ আপনারা কতটুকু করতে পারবেন?
এটা আসলে রক্ষণাবেক্ষণটা কমপ্লিটলি এটা অন্য সংস্থা করছে। আমরা আমাদের বাজেট যেটা আছে প্রজেক্টের জন্য, ওই বাজেটের মধ্যে আমরা একটা প্রজেক্ট শেষ করি, রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনকে দিয়ে দিই। সিটি কর্পোরেশন এরপর থেকে এটা মেনটেন করে। এখন সিটি কর্পোরেশন সেটা রুটিন মেনটেন্স করতে পারছে কি না, এখানে দু ধরনের মেনটেন্স আছে। রুটিন মেনটেন্স হচ্ছে আপনার এক বছর পরপর বা দুই বছর পরপর, আর পিরিয়ডিক মেনটেন্সটা হচ্ছে পাঁচ বছর পরপর। এই মেনটেন্সগুলো যদি একটা রাস্তায় আপনি না করেন, তাহলে কিন্তু রাস্তার এই যে পটহুলগুলো বড় হচ্ছে, এগুলো আরও বড় হচ্ছে, এর ব্যবহার কিন্তু পুরো রাস্তাটাই শেষ হয়ে যায়। তো এই রুটিন মেনটেন্স এবং পিরিয়ডিক মেনটেন্স, এই দুটো মেনটেন্স কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আশাবাদী যে আমরা সিডিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বয়ে আমরা খুব সুন্দর একটা চট্টগ্রাম আমরা পাবো, আমরা এটা আশা করি। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আমরা এই আশা নিয়ে আমরা অনুষ্ঠানে এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রামের উন্নয়ন নিয়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের সাথে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। প্রতি সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে আমাদের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সেফলি চট্টলা এক্সপ্রেস।